যে মানুষটি আমার পাশে দাঁড়ানো এই মানুষটি মাহফুজ আহমেদ। এই নামটি অনেক অনেক কাপলকে ভালোবাসতে শিখিয়েছে, অনেককে রোম্যান্স কি সেই জিনিসটা আসলে উনি শিখিয়েছেন ওনার কাজের মাধ্যমে। শুধুমাত্র একটি সিনেমায় অভিনয় করে ছোট পর্দার অভিনেতা মাহফুজ আহমেদের মাঝে হারিয়েছেন চিত্রনায়িকে বুবলি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পরপর টানা 10 সিনেমা সাকিবের নায়িকা হয়ে প্রেম, বিয়ে, এমনকি সন্তান পর্যন্ত জন্ম দিয়েও বুবলি সাকিবের এতটা প্রশংসা করেনি যতটা করেছে মাহফুজ আহমেদের সাথে একবার রোমান্টিক চিত্রে অভিনয় করে। যদিও মাহফুজের সাথে রোমান্সের কথা শুনে প্রথমে একটু ভয় পেয়েছিলেন বুবলি, কারণ এতটা সিনিয়র নায়কের সাথে কি না কি হয় আবার। কিন্তু মাহফুজ তাকে এতটা ইজি করে নিয়েছিলেন যে মাহফুজের রোমান্সের মাঝে নিজেকে হারিয়েছিলেন বুবলি। এই মানুষটি মাহফুজ আহমেদ, এই নামটি আসলে অনেক অনেক কাপলকে ভালোবাসতে শিখিয়েছে, অনেককে রোম্যান্স কি সেই জিনিসটা আসলে উনি শিখিয়েছেন ওনার। বুবলি বলেন মাহফুজ আহমেদ এমন একজন অভিনেতা যার মাঝে গুণের কোনো শেষ নেই, তার মতো একজন অভিনেতার সাথে কাজের সুযোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অর্থাৎ ইন্ডাস্ট্রির কারো চেয়ে কোনো অংশে কম নয় তার বর্তমান হিরো মাহফুজ আহমেদ। বুবলির কথায় এমন কিছু প্রকাশ পায় যে ইন্ডাস্ট্রির যে কারো সাথে মাহফুজকে কম্পেয়ার করা যায়। সব মিলে মাহফুজের প্রশংসা তিনি এমনভাবে করেছেন যেটা তার স্বামী শাকিব খানকে নিয়েও এতটা করেনি। ওনার থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি আমি বলবো, কারণ এই ধরনের মানুষদের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও বিশাল বড় পাওয়া। আসলে ব্যক্তিত্ব এবং ব্যক্তি মানুষটা ভালো হলেই কিন্তু একজন বড় শিল্পী হওয়া যায়, মাহফুজ আহমেদ সেই প্রমাণ। তবে শুধু এখানে শেষ নয়, মাহফুজের অভিনয়ে বুবলি এতটাই ফিদা হয়েছে যে শত শত মানুষের সামনেই মাহফুজের পায়ে হাত দিয়ে সালাম করে তিনি আশীর্বাদ নিয়েছেন, যে বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এছাড়াও পছন্দের হিরোর সাথে তিনি এতটাই খুশি ছিলেন যে অনুষ্ঠানে পা রাখতেই একে অপরের হাত এতটাই শক্ত করে ধরেছিলেন যেটা ছিল সকলের চোখে পড়ার মতো। প্রিয় দর্শক, মাহফুজকে ঘিরে বুবলির এসব কথাবার্তায় আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।